আজকে যে নাটকটি দেখবেন সেটি বিশ্বনন্দিত নাট্যকার ইউজিন অনিল। তিনি জগৎ বিখ্যাত নাট্যকার, যে অর্থে আমরা শেক্সপিয়ারকে জগৎ বিখ্যাত বলি, বার্নার্সকে জগৎ বিখ্যাত বলি। ইউজিন অনিলের জীবন ঘাত প্রতিঘাত প্রচুর ছিল, সুখের জীবন ছিল না। বেঁচেছিলেন মাত্র 65 বছর, কিন্তু এর মধ্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, পুলিৎজার পুরস্কার পেয়েছেন, আমেরিকার টনি অ্যাওয়ার্ড পেয়েছেন, সব পুরস্কারই পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখবেন তাতে কিন্তু ইউজিন অনিলের ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছায়া পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এখানেও একটু অসুখী সংসার, মা বাবা পুত্র এদেরকে নিয়ে একটি সংসার যেখানে শান্তি নেই, এক একজনের এক একটা দোষ। আজকে যে নাটকটি দি লং ডেজ জার্নি ইন্টু নাইট, যেটির রূপান্তর আমরা দেখব, সেটিও অনেক বড় নাটক, কিন্তু প্রয়োজনে, সময় আমাদের সীমিত, টেলিভিশনে এতক্ষণ ধরে নাটক দেখানো যায় না, কাজে নাটকটিকে নির্দয়ভাবে অনেক জায়গাতে হয়তো সম্পাদনা করতে হয়েছে। তার একটি নাটক আছে আইসম্যান কামেত, এটি দীর্ঘ নাটক। আমি বিলেতে যখন যাই তখন আমার বয়স বেশ কম, কিন্তু তখন ইংল্যান্ডে দুবার করে ইন্টারভেল, ওই যে বলে না বিরতি, একটা 7টা সাড়ে 7টা ওরা কিন্তু খাওয়া দাওয়ার পরে নাটক দেখতে যায়, ওরা খুব তাড়াতাড়ি ডিনার সেরে ফেলে, তারপরে 8:30 থেকে 9:15 একটা বিরতি দিল, তারপর 11:00 চলল দি আইসম্যান কামেত। এটিও কিন্তু একটি চমৎকার নাটক। আজকে সত্যি ভালো লাগছে যে ইউজিন অনিলকে আমরা যেভাবে শেক্সপিয়ারকে, যেভাবে বেটল ব্রেস্টকে, যেভাবে স্যামুয়েল বেকেটকে আমাদের দেশে নানাভাবে তুলে ধরেছি, ইউজিন অনিলকে আমরা কিন্তু সেভাবে তুলে ধরিনি। একজন বিশ্বনন্দিত নাট্যকারের সাথে আমাদের দেশের নাটকের পরিচয় ঘটবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, বিশ্ব নাটকের মাধ্যমে, এটি আমাদের বড় তৃপ্তি। আমারটাও নিয়ে যাও। আর্মন্ড আর বুলিয়া কি উঠেছে? 9টা তো বাজবে, উঠেছে ওরা? কখন? ওরা তো বললো আরেকবার চা খাবে। কাগজ পড়া শেষ হলে তুমিও নিশ্চয় আরো একবার চা নেবে। শোনো, ওদেরকে বলো দ্বিতীয়বারে চাটা এখানে এসে খেতে। ওদেরকে বলবে ওদের বাবা বলেছে একসঙ্গে বসে আমরা দ্বিতীয়বারে চাটা খেতে চাই। যাও। কাগজ থেকে মুখটা তোলো। কাগজে এমন কোনো ভয়ঙ্কর খবর আর নেই যা দেখতে তুমি মুগ্ধ হয়ে দেখবে। সব ভয়ঙ্কর খবরগুলো কেমন শান্ত হয়ে গেছে দেখছো না? লোকজনের কোনো হেলদেল নেই। ঠিক বুঝতে পারছিলাম যে দক্ষিণের জানলাটা খোলা নেই, বুঝলে মেরি? কদিন ধরে রোদ আর বৃষ্টির যে খেলা চলছে তাতে করে একটা ঘুমট আবহাওয়া চারিদিকে। আজকে সকালের যে তীব্র রোদটা তাতে করে মনে হচ্ছে সারাটা দিন খুব ভালো যাবে না।
ভরসা না দিয়ে ভয় দেখাচ্ছ। তুমি তো বলো আমাদের অশান্তিগুলো সব শান্ত হয়ে গেছে, ভয় নিয়ে অভিনেতা জেমস টাইরনের স্যান্নালের একটা ডায়লগ আছে কিন্তু। হ্যাঁ, সিম্বেলিনে ফিয়ার নো মোর, দ্য হিট অফ দ্য সান, নাও দ্য উইন্টার্স ফিউরিয়াস রেজেস। ভয় পেও না কো, রোদের তীব্রতাকে ভয় পেও না কো, শীতের হিমেল হাওয়াকে। বহুবার শুনেছি, তবু এখনো শুনলে ভয় লাগে। তোমার কি আবার শ্বাসের টান উঠলো নাকি, কাশছো কেন? রাতে কি ঘুমের ওষুধ বেশি খেয়ে ফেলেছিলে? ব্যঙ্গের হাসি হাসছো কেন? এই তরদ মাখা কথাগুলো না পূরণ হয়ে গেছে। শোনো, আজকের বাইরের রৌদ্রটা যতই তীব্র হোক না কেন, আমাদের ঘরের এই রোববারের সকালটা তুমি কিন্তু গরম হতে দেবে না। বুলিয়া আর অ্যানমন আমাদের সাথে চা খেতে আসতে চেয়েছে, কতদিন পর বলতো। মাঝে মাঝে তোমার কেন যে এরকম আশ্চর্য বায়ু ওঠে আমি বুঝতে পারি না। অবশ্য দাম্পত্যের প্রথম দিনই তোমার সঙ্গে শর্ত ছিল যে তুমি সামলাবে ঘর গৃহস্থালি, আই মিন হোম মিনিস্ট্রি, আর আমি সামলাব ফরেন মিনিস্ট্রি। ক্যাথলিন, ক্যাথলিন, এডমন্ড ভাই আর বুড়িয়াপু একটু পরে চলে আসবে, দু তিন মিনিটের মধ্যে আসবে, দেরি হবে না। চা বসাই। হ্যাঁ, চা বসাও, কিন্তু আমি তো সকালবেলায় একবারের বেশি চা খাই না, আমার জন্য কফি। ঠিক আছে। সকাল থেকেই বাকিদের থেকে আলাদা হবার টান উঠেছে না? তুমি আমার হাঁপানির টানের কথা জিজ্ঞেস করছিলে না, তোমার কিন্তু সবার থেকে আলাদা হবার একটা টান ওঠে। ওঠে তো মেরি, আমার কি এখনো বিশ্বাস করতে হবে যে আমার কিসে জোর আর আমার কিসে দুর্বলতা সেটা তুমি এখনো জানো না? সত্যি ধরতে পারোনি বা? এখন তো স্বীকার করবে মা, বাবা অকারণে অসময়ে রিটায়ার করলে। বাবার এখনো ঈর্ষণীয় স্মৃতিশক্তি, চমৎকার উচ্চারণ, নাট্য অভিধানে বাবার নামের পাশে সঠিকভাবে সেটা লেখা আছে। বাবার অভিনীত নাটকের দর্শকরা এখনো মনে করেন বাবা অকারণে অসময়ে রিটায়ার না করে আধুনিক নাট্য অভিনয়ে সে স্মরণীয় ভূমিকা রাখতে পারতেন। ভাইয়া কিন্তু ওর খবরের কাগজে সানডে সাপ্লিমেন্টের দায়িত্বে, বিরাট ব্যস্ততা। তারপরও দেখো, তোমার জন্য ও অভিধান ঘাটাঘাটি করার সময় ঠিকই বের করে নিয়েছে। আমি তো এত জানতাম না, আরমন যে তোমার সম্পর্কে এত পড়েছে তুমি জানতে? খবরের কাগজে কাজ করলে কত ফালতু জিনিস যে জানতে হয়, ফালতু কাজ করতে হয়, ফালতু খবরও রাখতে হয়। মেরি, এই যে দেখো, আজকে যে আমি পত্রিকাটা পড়ছিলাম তার বিনোদন পাতার মূল খবরটি হচ্ছে নায়িকাদের ল্যাপটপের পটি সমস্যা। তুমি তো একজন সাংবাদিক, তাহলে গত 15 বছর আগে স্বেচ্ছা নির্বাসিত রিটায়ার্ড বিস্তৃত প্রায় অভিনেতার
তথ্য খুঁজতে তুমি অভিধান ঘাটাঘাটি করছো কেন? বুঝতে পারছি কি কারণে তোমার পত্রিকাটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। মা, বাবার এমন ভুল ফোটানো টিপ্পনের অভ্যেসটা এখন বন্ধ করা উচিত। বাবা নিশ্চয়ই জানেন পত্রিকার অবস্থা এখন কি। গত 3 মাস ধরে পুরো স্যালারি হচ্ছে, তবুও বাবা বাবা আমাদেরকে সবসময় ছোট করতে চান। বলিয়া তুমি হঠাৎ কি শুরু করলে? সভ্যতা শিষ্টাচারের সীমা ডিঙ্গচ্ছ কেন? ডিঙ্গছি না তো, আমি তো জানি বাবা হিসেবে সীমা ডিঙ্গানোর অধিকার শুধু তোমারই আছে। বলিয়া থামো, হচ্ছে কি সব, থামো বলছি। কেন থামবো মা, কেন থামবো? বাবার মুখোমুখি হবার সুযোগ তো কখনোই হয়নি, যখনই হবে তখনই আমি এই একই কথাই বলবো, বলবো যে বাবা আমাদেরকে কখনোই সহ্য করতে পারে না, কখনো করেও নি। বাবা আমাদেরকে সবসময় ছোট করতে চায়, সবসময় অবজ্ঞা করতে চায়, বুঝিয়ে দিতে চায় তার সন্তান হবার যোগ্যতা আমাদের নেই, তাই এই অযোগ্য সন্তানদের প্রতি তার কর্তব্যেরও দরকার নেই। বলিয়া এর আগে তোমার সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ততবার এই কথাগুলোই তুমি আমাকে বলেছ। কোন কর্তব্যের কথা বলছো বলো তো? আচ্ছা বাবা, আমার মধ্যে না হয় কিছু ছিল না, কিন্তু ভাইয়া, কিন্তু ভাইয়ার মধ্যে, ভাইয়ার মধ্যে তো ছিল, কিন্তু তুমি তার জন্য কি করেছো? আমি তো সৃষ্টি ছাড়া একটা নির্বোধ, এমন স্লেভ বাবার একটি মেয়ে, তাও নাচ গান অভিনয় পড়াশোনা কোনোটাতেই কিছু করতে পারিনি। কিন্তু বাবা, তুমি আমার বিয়ের বিষয়টাও, তুমি আমাকে বা তোমার মাকে তোমার বিয়ের ব্যাপারে মাথা গলাতে দাওনি। তুমি তোমার নিজের ইচ্ছেতে একটা বাচাল বাউন্ডুলে মুখে মুখে হাতি ঘোড়া মারা অপদার্থ একটি ছেলেকে বিয়ে করেছিলে, হঠাৎ ফিরেও এলে, তোমাকে বাধা দিতে গেলে কোনো লাভ হতো না। বাধা দাওনি, বাধা দাওনি, কারণ তখন তুমি সেলিব্রিটি, কত নাম ডাক তোমার, কাগজে ছবি, শেক্সপিয়ারের নাটক, যেটা তুমি ছাড়া নাকি কেউ করতেই পারে না, এক একবার বাড়ি ফিরতে 2-3 মাস পর পর, তুমি বাধা দেবে কি বাবা? তুমি তো বেঁচে গেলে, বেঁচে গেলে তুমি, মেয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য তোমার দরকারই ছিল না। তোমার মেয়ে কিন্তু ভুল করে এমন একজনকে বিয়ে করলো যখন তাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। তার কথার কি জাদু, স্বপ্ন দেখানো, স্বপ্ন দেখানোর জাদু, আর মায়ের হাতে একার সংসার। তুমিও বেঁচে গেলে বাবা, আর মাও বেঁচে গেল। ভুলিয়া থামো, হচ্ছে কি সব, থামো বলছি। ম্যাক্স উইডেনের চ্যাপ্টার ইজ ক্লোজড এন্ড ক্লোজড ফরএভার। ম্যাক্স, ভাইয়া, ম্যাক্স কিন্তু অনেক বাচালতার মধ্যে একটা সত্যি কথা বলেছিল, বলেছিল তোমার বাবার শরীরে নীল রক্ত নেই, তারা আসলেই চাষার বংশ, ইস্টল্যান্ডের অনেক জমি চাষ টাস করে বড়লোক হয়েছিল তোমার বাপদাদারা। আর আমার বাবা, আমার বাবা অভিনয় করে একটু নামডাক হয়েছিল, কিন্তু সেটা নাকি অ্যাক্সিডেন্ট। বাবা কিন্তু কোনো বড় হাউসে তোর কথা বলতে পারতো, তাহলে তোর বড় একটা চাকরি হতো। না, সে বলেনি। তাই তুই কি করছিস, তুই এখন নেশা করছিস, ছোট্ট একটা পত্রিকা অফিসে চাকরি করছিস, আর বাবা, বাবা তোকে নিয়ে উপহাস করে তার পিতৃত্ব ফলাচ্ছে। বলিয়া বিশ্বাস করো, আমি এই সময়ের একটা ব্যাধিকে স্যাটারাইজ করতে চাইছিলাম। এইতো অল্প কিছুদিন আগে এই সময়ের এক বিখ্যাত থিয়েটার অভিনেতা মারা গেলেন, তার কাজ, তার আদর্শ, তার ফিলোসফি, এগুলো দিয়ে কোনো একটি পত্রিকা সামান্য একটু স্পেস দিল না, অথচ এই বড় বড় কাগজগুলোর
দুই পাতা জুড়ে নায়িকাদের কুকুরের ব্যাখ্যা। ম্যারি, ম্যারি বিশ্বাস করো, এই সকালে চায়ের এই আসরে আমি আসলে অ্যাডমন্ডকে ব্যঙ্গ করতে চাইনি। আমি আসলে নিজেকে ব্যঙ্গ করছি। আমি আমার নিজেকে ব্যঙ্গ করছি। বাবা, তুমি কিছু মনে করো না। বুলিয়া আজকাল হঠাৎ হঠাৎ সেন্টিমেন্টাল হয়ে যায়, আর তারপর এলোপাথারি মুখে যা আসে তাই বলতে থাকে। বাবা, আমি আসলে কখনোই তোমার ব্যঙ্গাত্মক আচরণের টার্গেট হতে পারবো না। বাবা, তোমার মনে পড়ে তোমার নাটকে বহুবার ব্যবহৃত একটি কবিতা প্রায় আমাদের শোনাতে, আই স্ট্রাইভ উইথ নান অ্যাজ নান ইজ ওয়ার্থ মাই স্ট্রাইভ। এনিওয়ে বাবা, তুমি বুলিয়ার কথা কিছু মনে করো না। হ্যাঁ, আমি তো এমনই বিখ্যাত অভিনেতার মেয়ে, আমি কিন্তু আমি অভিনয় করতে জানি না। আর আমার মাঝে মাঝে মনে হয় আমি বিখ্যাত অভিনেতা জেমস টাইরনের মেয়ে কিনা সেটাই আমার সন্দেহ লাগে। সব অলক্ষণে কথা বলো না বুলিয়া, তোমাদেরকে এখানে চা খেতে দেখেছি, এসব অভিযোগ অনুযোগের জন্য সারাটা দিন তো পুড়েই আছে। তুমি কি চা নেবে? রাতে আসলে ভালো ঘুম হয়নি। কোনো দুঃস্বপ্ন দেখেছ? অসুস্থ হ্যালুসিনেশন? আহ বাবা, কেন মাকে বারবার অসুস্থতার কথা মনে করে দিচ্ছ? আর তুমিও তো মাকে কোথাও নিয়ে ভালো বড় কোনো ডাক্তার দেখাওনি, কোনো চিকিৎসা করাওনি। মার নার্ভের অসুখটা এখনো ঠিক হয়নি, বারবার মা এই বুলিয়া কিছু বল না। মা মাঝরাতে একা একা ফাঁকা ঘরে আলো জ্বালিয়ে বসেছিল, সারা রাত ঘুমায়নি, হয়তো ভয়ঙ্কর কিছু একটা। আবার কি দেখেছো? না না, ওরকম কিছু না, ঠিক হয়ে যাবে। এই ফ্যামিলিতে পুরনো কোনো কিছুই পাল্টানো সম্ভব না। পুরনো রোগ, পুরনো জীবনযাত্রা, পুরনো চিকিৎসা পদ্ধতি, পুরনো জানালা দরজা ফার্নিচার সব আগের মতো, কেউ জানে না কত আগের মতো। মা শোনো, তুমি একটা কাজ করো, এখন অন্তত পুরনো দিনের অভ্যেসটুকু বদলে নাও। এই যে দিনের পর দিন, মাসের পর মাস ভোরবেলা উঠে বাবার সঙ্গে চা, ব্রেকফাস্ট, জোর করে বিছানা থেকে উঠে বাবাকে সঙ্গ দেয়া, অথচ অক্টোবর মাসে সকালের হাওয়ায় রোদে জল মিশে থাকে। আমি বলি কি, নিজের শরীরের দিকে একটু তাকাও, একটু পরে বিছানা থেকে ওঠো। বাবা, তোমার কি মনে হয় না মার আর একটু পরে বিছানা ছাড়া উচিত? অবশ্যই উচিত, কিন্তু তুমিও জানো আমিও জানি যে এটা আসলে অভ্যেস। তোমার মা ওই ক্যাথলিনদের ওপর সংসারের সমস্ত ভার ছেড়ে দিতে চায় না। মা ভালো করেই জানে এ বাড়িতে ছাড়া যায়ও না। হ্যাঁ রে বুলিয়া, ঠিক, এতদিনে এই বাড়িটাই ছাড়া গেল না। 3.5 বিঘা সবটা জুড়ে শত বছরের স্মৃতি নিয়ে আপন আনন্দে বেড়ে উঠছে ঝোপ জঙ্গলগুলো।
এখানে তিন চারখানা ঘর ছাড়া এত বড় বাড়ির এতগুলো ঘর সবগুলো ব্যবহারের অনুপযুক্ত। ওয়েস্টল্যান্ডের টাইরানদের নামী বংশের দামি আভিজাত্যের বিজ্ঞাপন হতে দাঁড়িয়ে আছে এই রুগ্ন বাড়িটি। অন্য পাঁচটা বাড়ি থেকে দেয়াল দিয়ে আলাদা করা রংচটা প্রাক্তন অভিনেতার পরিবার। এখানে এমন সব এন্টিক আকর্ষণ আছে যে আকর্ষণ ছেড়ে শহরের স্বাস্থ্যকর আধুনিক জীবনযাপনে আগ্রহ প্রকাশ করা জঘন্য এক অপরাধ, এবং সেটা নিষিদ্ধ। বাহ, চমৎকার। বাহ, কি চমৎকার কথা বলো তুমি এডমন্ড। কবিতাটা ছাড়লে কেন? অবশ্য তোমার এইরকম কথার ফুলঝুরি তুমি এর আগেও বহুবার বহুভাবে আমার কাছে ছড়িয়েছ। তোমার কথা তোরেই বিখ্যাত আবাসন কোম্পানির লোকজন আমার কাছে আসতে সাহস পেয়েছে। তাদের গায়ে সোদামাটির কোনো গন্ধ ছিল না, তাদের গায়ে ছিল শহুরে বডি স্প্রে, তাদের মুখে ছিল একটা বেঁকে হাসি। কথার ফুলঝুরি দিয়ে আমার চারপাশে যেন আলো ছড়িয়ে যাচ্ছিল। তাদের সেই টাকা আর কথার ফুলঝুরির ম্যাগনেটিক আকর্ষণ এখন আমি ভুলিনি। কি সব নাম, নবদিগন্ত, নব আশা, নবালয়, এমনকি আমার আর ম্যারিড নামের অধ্যক্ষর দিয়ে জে এম প্লাজা। এই পুরনো বাড়িটা ভেঙে দুমড়ে মুচড়ে এখানে আধুনিক স্থাপত্য শৈলীর এক নিদর্শন তৈরি করবেন তারা। আমি অবশ্য তাদেরকে নিরাশ করিনি, তাদেরকে বলেছি আরো কিছুটা দিন অপেক্ষা করার জন্যে। আমাদের দুজনের মধ্যে একজন আগে চলে গেলেই তোমাদের সব কিছু হয়ে যাবে। আমি যদি আগে চলে যাই তাহলে তোমরা তোমাদের মাকে নিয়ে সুইজারল্যান্ডের কোনো বড় হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আনবে, তাতে করে তোমার বাবার যে একগুয়েমি আর কিপটেমি তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে। আর তোমার মা যদি আগে চলে যায় তাহলে ওই আবাসন ব্যবসায়ীরা শহরতলিতে আমাকে এক রুমের একটা ফ্ল্যাট দেবে, সেখানে যে দু চার বছর বাঁচব তার সম্পূর্ণ খরচ তারাই বহন করবে। আর যখন মরে যাব তার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বলা আছে, সেটার খরচও বহন করবে তারাই। সেখানে গির্জার খরচ, ফুল, খাটিয়া, বাজনা এবং মিডিয়ার জন্য যে সমস্ত খরচপাতি হবে সব কিছু তারাই বহন করবে। আর তোমরা দুই ভাই বোন অত্যাধুনিক দু দুটো ফ্ল্যাট পাবে। সেই সঙ্গে এক গাদা হার্ড ক্যাশ। তাহলে
এই পুরনো বাড়ির বিশাল রঙ্গমঞ্চ থেকে আমি এক্সিট নেই। কেন বলছো? কেন বলছো? আমি তো এখনো তোমার সাথেই আছি। মিষ্টি মিষ্টি করে এতে তো কথাগুলো কেন বারবার বলো? কেন বলো? তোমার ছেলে চাইছে এই প্রাচীন মানুষ দুটো বিদায় হোক। ব্যাস, এই ভয়টাই তো পেয়েছিলাম বুলিয়া। কেন আমাকে ডাকলি? আর ডাকবো না তোকে, আর ডাকবো না। এর পরের ইমোশনাল সংলাপগুলো তোমার জানা, বলতে পারিস মুখস্থ। ছেলেবেলায় বুলিয়া বেনি দুলে দুলে হাঁটত আর বলতো, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। এবারের জীর্ণ পুরাতন কোনোদিনই ভেসে যাবে না মা। আমি জেনে গেছি, আমি বুঝে গেছি বুলিয়া আর আমার অদৃষ্ট এই 100 বছরের জীর্ণ পুরাতন বাড়ির সাথে বাধা পড়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, নেই ছিল না কোনোদিন। এখন প্রশ্ন করতে পারো কেন নেই? ওই যে নাটকের ভাষায়, ইফ নট আস্কড আই নো, ইফ আস্ক মি আই নো নট। ইয়েস, পোর্টিক বসে বই পড়ছিলাম, তখন শুনলাম উপরতলায় অ্যাডমন্ড আর বুলিয়া হইচই করছে। তুমি কি পুরনো বাড়ির ভাঙা দেয়ালে চুনকাম করে এলে? আর এমন নতুন কি বলো, জানোই তো ওরা অসংখ্য অভিযোগ অনুযোগ নিয়ে আমাদের সঙ্গে আছে। কেন আছে? চলে যাবার বোধহয় রাস্তাটা এখনো খোলেনি। ওরা এই যুগের ছেলে মেয়ে, আমরা হয়তো ওদের চাওয়াটাকে ঠিক মতো সম্মান দিতে পারিনি। কিন্তু বেরি, আমি তো ওদের বারবার বলেছি। না, বলে লাভ নেই। ওরা আমাদের সামনে আসতে চায় না, অথবা আমরা ওদের মুখোমুখি হতে চাই না। বাধ্যতার বা সম্পর্কের একটা মৃতদেহকে আমরা দুপক্ষই টেনে নিয়ে বেড়াচ্ছি, কে আগে প্রকাশ করবে সেই অপেক্ষায় আছি। ঈশ্বর ঈশ্বর নীরবে মজা দেখছেন। বাহ, তুমি তো একেবারে ধর্মীয় গুরুমাতার মতো কথা বলছ। তুমি আসলে বিয়ে সাথে না করলেও পারতে। তোমার বাবাও চাইছিলেন যে মামারা মেয়েটা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে একটা বড় গির্জার দায়িত্ব নিক তোমার বাবার মতো, কিন্তু না, তুমি সে পথে না গিয়ে বিয়ে করলে। তোমার মধ্যে সব লক্ষণই তো ছিল মেরি। কি হলো বলো তো? বিশ্ববিদ্যালয় সোশ্যালে সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমি তখন 32, তুমি 22। কিং লিয়ারের ভাষাতেই বললাম, এসো এসো এই অন্ধকারায় আমরা দুজন একসাথে গাই, পাখিরা যেমন গায় খাঁচায়। কাম কাম, লেটস অ্যাওয়ে টু প্রিজন, we two alone will sing like birds in the cage.
নাটক থাক, বসো। স্ট্যান্ড থেকে লোক এসেছিল, পুকুরের মাছ দিয়ে গেছে, বলল এবার নাকি ফসল খুব একটা ভালো হয়নি, তোমাকে একবার যেয়ে দেখে আসতে বলেছে। একটু গেলেও তো পারো, ওই জমি জমাগুলোর উপরেই তো আমাদের সংসারটা চলছে। কি লাভ, বর্গাদাররা আমাদের ঠকাবে না, ওরা সৎ, অন্তত আমার ছেলে মেয়েদের মতো না। কেন বলছো এসব? অভিনয়কে ভালোবেসে বাইরে যে সময় দিয়েছো তাতে তুমি সংসারে মনোযোগী হতে পারোনি, সংসারকে ভালোবাসতে পারোনি, সেই জায়গায় দাঁড়িয়ে সন্তানদের কিভাবে তুমি অসৎ বলো? পিতার দায়িত্ব কর্তব্যের জায়গাও তো তুমি সৎ থাকতে পারোনি। তোমাদের মা এই বাড়ির গুমট কাটাবার জন্য একটা নাটকীয় মিলন সভার আয়োজন করেছে, তোমরাও তাতে মদত দিয়েছ, আর আমি আমার জীবনের এই শেষ বিকেলে সর্বংসহা ধরিত্রীর মতো তোমাদের মাকে সর্বকাজে আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা এবং তোমাদের মা এ কথাটা বিশ্বাস করো যে আমি পিতা হিসেবে তোমাদের উপর যে দায়িত্ব কর্তব্য সেটা হয়তো আমি পালন করতে পারিনি, আমিও কিছুটা সহমত পোষণ করি। এটা কি হচ্ছে মা? তুমি নাকি কনফেশন তত্ত্বে বিশ্বাস করো? ঠিকঠাক মতো কনফেস করলে সব পাপ ধুয়ে যায়। তুমি বাবাকে দিয়ে তোমার অসুস্থতার সুযোগ নিয়ে তাই করাচ্ছ? আরে বাবার এসব কথা তো জেনুইন নাও হতে পারে, তাই না? দুনিয়া জানে, দুনিয়া জানে ভাইয়া বাবা কতটা দাম্ভিক, কোনো অবস্থাতেই কারো কাছে সে মাথা নোয়াতে পারে না, আর তুমি জোর করে তাকে দিয়ে কনফেস করাচ্ছ কারণ তুমি অসুস্থ। একটা সিম্পথেটিক গ্রাউন্ড তৈরি করে তুমি জোর করে কনফেশন তৈরি করছো। না বুলিয়া না, আমি আমি তা করিনি, তোমার বাবাকে একটু আগে আমি ভৎসনা করেছি, এখন সে তা ফেরত দিচ্ছে। আমরা দুজনেই আলোচনা করে ঠিক করেছিলাম তোমরা যা বলবে, তোমরা যা চাও তাই হবে, আমাদের বাবা মা হিসেবে কিছু কথা বলার আছে, দরকার হলে নিজেদেরকে সংশোধন করবার আছে। তোমাদের বাবা দাম্ভিক নন, তিনি কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন, এই আর কি। বলো, তুমি বলো। বুঝতেই পারছ আমাদের রিহার্সালটা ততটা ভালো হয়নি, যাই হোক আমি এবং তোমাদের মা এই বাড়িটা আগলে রেখে খুব ভালো কাজ করিনি, এখন থেকে এটা নিয়ে সিরিয়াসলি ভাবব। হ্যাঁ ভাবব, কিন্তু বলিয়া তোমার কথা পরে ভাবব, অ্যাডমন্ডের কথা আগে, কারণ ওর প্রতি আমি ইনজাস্টিস করেছি। অ্যাডমন্ডের ট্যালেন্ট আছে, ও লেখেও ভালো, আমার যখন প্রবল খ্যাতি প্রতিপত্তি জনপ্রিয়তা তখন আমি হয়তো অনেককে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমার সবসময় মনে হয়েছে ও যা ট্যালেন্ট আছে সেটা যদি ও কাজে লাগায় বা কাজে লাগাতে পারে আমি শুধু তখন ওকে উৎসাহ যুগিয়ে যাব, দ্যাটস অল। ওকে বিয়ের কথা বলো,
হি উইল বি মোর রেসপন্সিবল। ও কবে বিয়ে করতে চায়? তোমরা নিশ্চয়ই জানো মিডওয়ের অঙ্গিরা আপুর সাথে ভাইয়ার একটা সম্পর্ক আছে। বেশ তো, তাহলে ওই অঙ্গিরার বাবা মা বা গার্জিয়ান কে আছে আমরা তো জানি না, তাদের সঙ্গে আমরা কথা বলি। বাবা এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। সব সম্পর্ক ত্যাগ করো না বন্ধু, যদি কোন সম্পর্ক নাই থাকে অন্তত শত্রুতার সম্পর্ক থাকুক। শোন, তুই বিয়ে কর, আরে তোর জীবনে একজন সাচ্চা মানুষ আসুক, এতদিন তো মুখ ফুটে বলিনি, এখন বলছি তুই বিয়ে কর। কাকে? কেন ভুলিয়ে যে বললো অঙ্গিরাকে? না, কেন সেটা সম্ভব না। অঙ্গিরা বলেছে ফর্মাল বিয়ে ওর পক্ষে সম্ভব না। কেন নয়, আমরাই করছি, আমাদের নিজস্ব একটা পরিচিতি আছে। তোমার বাবা রিটায়ার করেছেন, তাতে কি হয়েছে? তাকে এখনো পুরনো লোকেরা চেনেন, আমাদের জমি জমা বাড়ি ঘর সব আছে। মা, তুমি ভাইয়ার কথা একদম শুনবে না, অন্তত একটা বিয়ে ভালো মতো করে হোক। অঙ্গিরা আপু ভাইয়াকে অনেক ভালোবাসে, আমি জানি সেটা। আর অঙ্গিরা আপুর কোনো কিছুর অভাব নেই, অঙ্গিরা আপু তো ভাইয়াকে তার কোয়ার্টারেও যেতে বলেছে। ভাইয়ার ট্যালেন্টকে সে শ্রদ্ধা করে, তার দুর্ভাগ্যকে সে সিম্প্যাথি জানায়। আমি জানি অঙ্গিরা আপুকে বিয়ে করলে ভাইয়া এমন থাকবে না, সে অনেক সুখী হবে, অবশ্যই সুখী হবে। না বলিয়া, এখানে সুখী হওয়ার বা বিয়ের কোনো স্কোপ নেই। কেন নেই? আমাকে নিয়ে তো তোমাদের সমস্যা ছিল, আজকের পরে তো আর কোনো সমস্যা রইল না। রইল বাবা, রইল, তোমাকে নিয়ে সমস্যাটা রইল। আমাকে নিয়ে সমস্যা? কিসের সমস্যা? ভাইয়া, ভাইয়া তুই ঘরে চল, তুই অসুস্থ। কিসের অসুস্থ তুমি এখন? তুমি তো এতক্ষণ সুস্থভাবেই কথা বলছিলে, বলো কিসের অসুস্থতা তোমার? আমাকে নিয়ে তোমার কি সমস্যা বলো, বলে যাও। আমি পড়েছি বাবা, আমি সব পড়েছি, তখন তোমার খ্যাতি তুঙ্গে, তখনকার সবগুলো পত্রিকা জুড়ে তোমার স্ক্যান্ডালের খবর। বাবা, আমি তোমাকে জানার জন্য শুধু নাট্য অভিধান পড়িনি, আমি তখনকার সব পত্রিকা পড়েছি, সব, এবং সব পত্রিকা জুড়ে শুধু তোমার ছবি, তোমার স্ক্যান্ডালের খবর। চুপ করো, চুপ করো। মা, তোমাকে বলছি, তুমি কেন আমাকে কিছু বলনি? তুমি তো আমার কানের কাছে এসে ফিস ফিস করে চুপি চুপি বলতে পারতে। কি বলিনি আমি তোমাকে? কি বলিনি? বলনি যে আমি তোমার সন্তান নই, বলনি যে আমি তখন বাবার ছায়া সঙ্গিনীর ছেলে, বাবার অবৈধ সন্তান প্রসবকালে তার মৃত্যু হয়েছে। আর সেই সদ্যজাত সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে বাবা বলেছিল, দেখো মেরে, আমি খুব ব্যস্ত, আমার ক্যারিয়ার এখন তুঙ্গে, আমাকে নানা জায়গায় যেতে হয়, নানাজনের সাথে মিশতে হয়, সো আমি একটি সম্পর্কে জড়িয়েছি, এটা তুমি মেনে নাও। এবং তুমি মেনে নিয়েছিলে, তুমি অনেক কেঁদেছিলে। কেন নিয়েছিলে মেনে মা? আর তখনকার পত্রিকায় নাম প্রকাশ না করে তৎকালীন বিখ্যাত মঞ্চনায়কের স্ক্যান্ডাল ছাপা হয়েছিল। আর বাবা, আমি খুব সরি, ভীষণ সরি। কি দরকার ছিল? আমরা তো ভালোই চলছিলাম, এই সেন্টিমেন্টাল মেলোড্রামাটা তুমি কেন করলে? কাচের ঘরে বসে ঢিল ছোড়া উচিত হয়নি বাবা তোমার। আমি একটু রেস্ট নিয়ে এসেছি, লাঞ্চ অ্যাজ ইউজুয়াল পাবে। ভাইয়া,
আমি মানি না ভাইয়া, আমি মানি না। তুই আমার ভাই, তুই আমার ভাই। ভাইয়া তুই একটা কাজ কর, তুই অঙ্গিরা আপুর কাছে চলে যা, ওখানে অনেক ভালো থাকবি, ওখানে অনেক ভালো থাকবি। ওরা আমাদের ফর্মাল বিয়েটা মেনে নেবে না। আমি বাবার যে নায়িকার সন্তান, সেই নায়িকা ঘটনাচক্রে অঙ্গিরার ছোট কাম। আমি আসছি, একসঙ্গে লাঞ্চ করব। আমাদের পিছু ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। তুমি এত রাতে এখানে? ঘরে গিয়ে দেখলাম যে তুমি নেই, তাই আমি বাগানে ছিলাম বৃষ্টির জন্য। তো এখানে কি মনে করে? চার বছর পর কোন ধান্দায় এখানে এসেছো? নাকি জেনে গেছো আর মাত্র কয়েক ঘন্টা পর কাল ভোর হলে এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে? যেহেতু সেপারেশন এখনো হয়নি, তাই বাড়ি বিক্রির টাকার ভাগ নিতে এসেছো। আবার একটা ব্যর্থ ফিল্ম তৈরি আসায় পাও পাও টাকাটা অপব্যয় করতে এসেছো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ও হ্যাঁ, সব মিলিয়ে তো গোটা এই পাঁচেক প্রশ্ন তুমি আমায় করলে, তা সব প্রশ্নের উত্তর কি তুমি একেবারেই চাচ্ছ বলিয়া দেবী? হ্যাঁ, তোমার সাথে রঙ্গ তামাশার করার কোনো ইচ্ছে আমার নেই, রুচিও নেই। তুমি জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও, একটা প্রশ্ন। ম্যাক্স, তুমি এখানে উটকো এবং অবাঞ্ছিত একজন মানুষ, তোমাকে এখানে কেউ চাইছে না। তুমি জাস্ট আমাকে একটা কথার উত্তর দাও, তুমি এখান থেকে এখনই যাবে কি না? হ্যাঁ কিংবা না? না, কোনো কথার কারসাজি না। চার বছর পরে ফিরে এলেও কোনো কথার মারপ্যাচ এখানে চলবে না। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দাও, তুমি এখান থেকে যাবে কি না? বুলিয়া, সব প্রশ্নের উত্তর তো হ্যাঁ কিংবা না দিয়ে হয় না। তুমি শুধু এই একটা প্রশ্নের উত্তর দাও, তুমি এখান থেকে যাবে কি না, হ্যাঁ কিংবা না? তার আগে তুমি আমার একটা প্রশ্নের সহজ উত্তর দাও, সে উত্তরটা অবশ্য হতে হবে যে হ্যাঁ কিংবা না দিয়ে। আচ্ছা বলো তো, তুমি কি আগের মতন করে তোমার বাবা মার সামনে পাইপ খাও? একদম বাজে কথা বলবে না, আমি কখনো স্মোক করিনি, করি না। হয়নি, উত্তরটা হয়নি, উত্তরটা হবে হ্যাঁ কিংবা না। আবার তুমি কি তোমার বাবা মার সামনে আগের মতন করে পাইপ খাও? খবরদার, আমি কিন্তু চেঁচিয়ে সবাইকে ডাকবো। সেই কারণেই তো বললাম যে সব প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে হয় না বলিয়া দেবী। যাও যাও, তুমি তোমার মাকে ডাকতে চাও তো, যাও ডেকে নিয়ে আসো, যাও। অবশ্য প্রথমত আমরা দুজনে সেপারেটেড নই, আর দ্বিতীয়ত তোমার মায়ের ফোন পেয়ে আমি এখানটাতে এসেছি, অবশ্য চার বছর পর প্রথম। দেখলে তো, তোমার এই বাড়িতে নিশ্চিন্তে প্রবেশ করবার জন্য দুটো স্ট্রং লিগ্যাল লজিক আমি কেমন করে দাঁড় করিয়ে দিলাম। যাও, এবার তুমি তোমার মাকে ডেকে নিয়ে আসো, আমি ব্যাপারটাকে ভেরিফাই করার চেষ্টা করো। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, মার সামনে সন্ধেবেলায় অনেক সফট হয়ে পড়েছিলাম, প্রথম থেকে জোরে চেঁচিয়ে কথা বলিনি, তাই মা হয়তো বা ভুল করে এসব অদ্ভুত গল্পগুলো ভেবেছে। আরে আমিও তো
একটা অদ্ভুত রকমের ভুল করে বসে আছি। আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি মানে হচ্ছে একটা চিৎকার চেঁচামেচি করে কথা বলা, তুমি মানে হচ্ছে গিয়ে একটা লাউড অ্যান্সার, তুমি মানে হচ্ছে একটা কুৎসিত বিভৎস ঝগড়াটে মুখ। অবশ্য ওই মুখ দেখিয়ে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কোনো একটা সফট সফিস্টিকেটেড মেয়ে আমার বেহিসাবি অ্যাম্বিশনকে ঠিক সামলাতে পারবে না। কেউ যদি পেরে থাকে সে হচ্ছে গিয়ে তুমি। আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে আমার শেষ বোঝাপড়াটা সম্ভব, তাই তো আন্টির ফোন পেয়ে আমি আসলে তোমার সাথে কখনোই বোঝাপড়া সম্ভব না। তোমাকে কিছু বোঝারই নেই, আমার মা তো জানে না যে তুমি কতটুকুন অসহ্য একটা মানুষ। তিন তিনটে সিনেমা তৈরির জন্য তুমি বাপ দাদার $20,00,000 ফুঁকে দিয়েছো, আমার কোনো বাধা মানুনি, আর এখন 4 নম্বর পাগলামের জন্য টাকার গন্ধ পেয়ে ছুটে এসেছো। বাবা বাবা বাবা, আমার জন্যে কেন? তুমি এই পৃথিবীর কারোর জন্যে কোনো আগ্রহ রাখো না, তুমি একটা মূর্তিমান ফেইলার, ব্যর্থ ব্যর্থ একজন মানুষ। যে চেষ্টাই করেনি তার আবার ব্যর্থতা, তা আবার ফেইলার, হ্যাঁ সবই তো তোমার মতো। ওই যে ঘড়ির পেন্ডুলামের মতো, আমৃত্যু একই ট্র্যাকে তাদের যাওয়া, একই ট্র্যাকে তাদের আসা। বলিয়া, দ্য অনলি পিপল হু নেভার ফেইল আর দোজ হু নেভার ট্রাই। একদম বাজে বকবে না, একদম বাজে কথা বলবে না। মা ভুল করে তোমাকে ফোন দিয়েছিল, এ কারণে আমি সরি, মার তরফ থেকে আমি তোমাকে সরি বলছি। কিন্তু তোমার মতো একটা হেরে যাওয়া মানুষের সাথে আমার কোনো ধরনের কোনো বোঝাপড়া নেই। তুমি একটা হেরে যাওয়া মানুষ। কিছু কিছু হার আছে যা জেতার চেয়ে অনেক। আবার একটা সুযোগ, আবার একটা সুযোগ যদি আমি পাই, তাহলে এই ভাঙাচোড়া বাড়িটা নিয়ে আমি একটা ফিল্ম বানিয়ে ফেলব। অকল্যান্ডের সেই মানুষটাকে নিয়ে আমি একটা আস্ত ছবি বানিয়ে ফেলবো, যে মানুষটা মাত্র 59 বছরের পরমায়ু নিয়ে অসাধারণ সব লিখে লিখে ফেলেছে, অসাধারণ। জীবনে হাঁটতে হাঁটতে, ব্যর্থ হতে হতে, ক্লান্ত হতে হতে, জেলখানায় বসে বসে, কিংবা অকল্যান্ডের একটা ভাঙা ঘরের ভিতরে খুপড়ির মতন বসে বসে লিখে ফেলেছেন এ ম্যান ফর সলিডারিটি। অন্য কোনো দেশ হলে না, নোবেল প্রাইজ তার জন্য বাধা ছিল। তুমি কি থামবে? বলিয়া, বাইরের লোকের মতো ঘরের লোক সবসময় তাকে বলেছে তুমি ব্যর্থ, ঘরের লোক সবসময় তাকে বলেছে তুমি ফেলিয়ার, ঘরের লোক সবসময় তাকে বলেছে তুমি দিকভ্রান্ত। আর তারই প্রতিবাদে 1966 সালে সারা রাত জেগে তিনি লিখে ফেলেন এক অসাধারণ গল্প, দিকভ্রান্ত। দিকভ্রান্ত, আমার ফিল্মের নাম আমি দিব দিকভ্রান্ত। মিনিসোটার 7 পুরুষের কমলালেবুর বাগান বিক্রি করে আমার বন্ধু হামান আমার জন্য টাকা নিয়ে আসবে। আমি যদি একবার বলতে পারি যে আমি পেয়ে গেছি জীবন নিয়ে ফিল্ম নির্মাণ করবার মতো একটা হীরক খণ্ড আমি পেয়ে গেছি। মা, মা, তুমি দেখে যাও তুমি কি করেছো। মা, ম্যাক্স, তুমি কখন এসেছো? মা, তুমি ওকে কেন ডেকেছো? এই 4 বছর পরে কেন তুমি ওকে ডাকলে? দেখো এই চিৎকার চেঁচামেচি, তুমি এখন বুঝতে পারছো তো ওর সাথে আমার কখনোই বোঝাপড়া হবে না, কোনোদিন হতে পারে না। আমি চাই না ও এখন এই বাড়িতে থাকুক। ও কেন এসে ঢুকলো? ও এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। আহা বুলি, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। ম্যাক্স যখন এত রাত্রে এসেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমি শুনলাম আপনারা নাকি এই বাড়িটা বিক্রির কথা ভাবছেন। ঠিকই শুনেছো ম্যাক্স,
আমাদের সারা জীবনের যতটুকু পাপ, যেটুকু বা পুণ্য করেছি, তার সবটুকু এই বাড়িতে মালিকানা আজ রাতেই শেষ হবে আমাদের। কেন, আপনারা কি বাড়ি বিক্রির ভাবনাটা ফাইনালি নিয়ে ফেলেছেন? ব্যাপারটা একটু অন্যভাবে ভাবা যেত না? কিসের অন্যভাবে? আবার কথার মারপ্যাচ? হ্যাঁ, তুমি উটকো একটা মানুষ এসে ভালো ভালো কথা বলে শেষ পর্যন্ত বাড়ি বিক্রির টাকার উপরে ঝাঁপাবে তো? আর কি যেন নাম বললে, কি যেন সিনেমা, দিগ্ভ্রান্ত মা, ওকে তুমি কেন ডেকে আনলে? শাট আপ, জাস্ট শাট আপ। তুমি তো জানোই না আমি উল্টো কথা বলবার জন্য এখানে এসেছি। আপনারা প্লিজ বাড়িটা বিক্রি করবেন না। বাবা বাবা বাবা, পাল্টি খাচ্ছো? একদম মুহূর্তের মধ্যে পাল্টি খাচ্ছো? নতুন কোনো ধান্দা বুঝি? হ্যাঁ শোনো ম্যাক্স, এই বাড়িতে এই যে জরাজীর্ণ বাড়ি দেখছো, আমরা থাকতে পারছি না। আমি আর ভাইয়া থাকতে পারছি না, ভাইয়ার জীবন একদম সর্বনাশ হয়ে গেছে। আমি আর ভাইয়া অনেক কষ্ট করে বাবাকে বুঝিয়েছি, বাবা যদিও রাজি হচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছেন। এবং বাবা যে হঠাৎ করে কাল সকালেই রাবিশ, দিস ইজ অল রাবিশ। এই পাল্টাতে চাও তো? জীবনটা পাল্টাতে চাও তো? পাল্টিয়ে ফেলো। যদিও জানি এর জন্য যোগ্যতা ক্ষমতা ধক কোনোটাই তোমাদের নেই, এত সহজও না। বাট হোয়াট ইজ দ্য রং উইথ দিস বাড়ি? তোমরা কেউ বুঝতে পারছো না কেন তোমাদের শেকড়টা ছিঁড়ে যাবে? তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে তোমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে? বুঝতে পারছো না? আমি জানি আমার এত সব কথা বলা সাজে না, তারপরও অ্যাডমন্ড, 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 ম্যাক্স, অ্যাডমন্ড ভাই, তুমি তো কিছু বলো, তুমি তো ক্যাম্পাসে আমাদের লিডার ছিলে, তুমি এসছো, আমার তো মনে হচ্ছে স্বয়ং ঈশ্বর তোমাকে আমাদের এখানে পাঠিয়েছে। তোমরা শুনেছ, অঙ্গিরা আমাকে ফোন করেছিল, ও আমাকে বলেছে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি, হতে পারে না, ও ফিরে আসবে, কাল সকালে ও ফিরে আসবে। ও আমাকে এও বলেছে ওয়েট টিল মর্নিং। আর এদিকে ম্যাক্স এলো আমাদের এই ধ্বংস থেকে রক্ষা করতে। কি করবে তোমরা? ওয়েট টিল দ্য মর্নিং, অঙ্গিরা কি চমৎকার কথা বলেছে। There is a new morning. প্রতিদিনই রাতের শেষে একটা প্রচণ্ড সুন্দর ভোর আসে। ম্যাক্সের কথাও তো আমাদের মনে রাখতে হবে। আমরা কেনই বা অ্যাডমন্ড আর পুলেরার কথায় আমাদের বাড়ি আবাসন কোম্পানির কাছে দিয়ে দেব? আমাদের এতকালের পুরনো একটা বাড়ি, আমরা প্রায় চার পুরুষ ধরে এখানে বসবাস করছি, এটা কেন আবাসন ব্যবসায়ীর হাতে দিয়ে দেব? নাও, প্রসপরার মতো একটা নতুন ওয়ার্ল্ড খোঁজার ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু একটা নতুন ভোরের জন্য তো আমরা অপেক্ষা করতে পারি। সেই ভোরটা আসছে। হ্যাঁ, অঙ্গিরা ভোর হবার আগেই আসবে বলেছে। হ্যাঁ, ও আসবে আমাদের এখানে। আনমন, আমার মনে হয় অঙ্গিরাই তোমার জীবনের সত্য বাস্তব, হয়তো আমিও তোমার জীবনের বাস্তব মা। হ্যাঁ আনমন, ভুলিয়া ম্যাক্স তো আমাদের ভালো করবার জন্যই এত রাতে ছুটে এসেছে। মেরি, অন্ধকারের মধ্যে দিয়ে তো সত্যের ইশারা। ইনস্ট্রুমেন্ট অফ ডার্কনেস টেলস আস দ্য ট্রুথ অ্যান্ড ইউ মাস্ট ফলো অ্যাজ দ্য নাইট ফলোস দ্য ডে। একটা নতুন ভোর, একটা নতুন সকাল আসছে। তুমি না একটু আগে আমায় বলছিলে যেতে তো পারি, কিন্তু কেন যাব? ভাবছি তো ঘুরে দাঁড়ানোই ভালো।
কখনো তোমাকে তোমার মতো করে ভাবিনি। এখনো এখনো রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে ওই ওই চাঁদ আমায় ডাকে, হায় হায় হায়। এখনো গঙ্গার তীরের ঘুমন্ত শ্মশানের চিতাকাঠ আমাকে বলে, আয় 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 আমার বুকে আয়। যাব, কিন্তু এখনই যাব না, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাব। একা কি যাব না এই অসময়ে?